দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী শাহেদ আহমেদ 1940 সালের 7ই নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাশের পর তিনি 14 বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন ছিলেন তিনি। 1979 সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবন শুরু। পরবর্তীতে ছিলেন খবরের কাগজ ও আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক।